ক্রমশ অত্যাধুনিক প্রযুক্তির যুগে হ্যাকিং এর কথা প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার। তবে এবারে সেই হ্যাকিং এর থাবা এসে পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে, তাও কিনা মুখ্যমন্ত্রীর সাথের প্রকল্প লক্ষ্মীশ্রী ভান্ডারে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম নাজিমুল হক, সুভাষ রবিদাস ও বিকাশ রবিদাস। এদের বাড়ি গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের ফয়েজপুর ও রামদেবপুর এলাকায়। ব্লক প্রশাসন সূত্রে খবর, জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের রামদেবপুর এলাকার এক গৃহবধূ লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেন, কিন্তু তার নথিপত্রে অসঙ্গতি থাকায় গত 30 জুন জেলা শাসকের দপ্তর থেকে আবেদনটি ফেরত পাঠিয়ে দেওয়া হয় গঙ্গারামপুর ব্লক প্রশাসনের কাছে। ব্লক প্রশাসন সেই নথিপত্র ভুলের কারণ খুঁজতে লক্ষ্মীর ভান্ডারের আবেদনকারীকে ডেকে জিজ্ঞাসা করতে টনক নড়ে গঙ্গারামপুর ব্লক প্রশাসনের। আর এই মহিলার সূত্র ধরেই তার স্বামী বিকাশ রবিদাসকে জিজ্ঞাসা শুরু করে ব্লক প্রশাসন, আর সেখানেই উঠে আসে আসল রহস্য। তারপরেই গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হলে বিকাশ রবিদাসকে জিজ্ঞাসাবাদ শুরু করে গঙ্গারামপুর থানার পুলিশ, আর সেই জিজ্ঞাসাবাদেই উঠে আসে আরও 3 জন যুবকের নাম। পুলিশে জেরায় জানা যায়, তাপস বসাক নামে এক যুবক 600 টাকার বিনিময়ে ওটিপি বিক্রি করত ধৃত ওই 3 যুবকের কাছে। ঘটনার পরেই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করলেও এখনও অধরা তাপস বসাক নামে মূল অভিযুক্ত। যদিও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেওয়া শেরপা জানিয়েছেন, ঘটনা ঘটার পরই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেদিকে ব্লক প্রশাসন নজর রাখবে। আমরা এর মধ্যে জানা গেল যে বিকাশ রবিদাস বলে একজন ছেলে, ঠিক আছে, ও মানে তপস বসাক বলে একজন ছেলে, যে যাদের কাছে থেকে একটা ওটিপি নিত লক্ষ্মী ভান্ডার, ঠিক আছে, ওটিপি নিয়ে ও মানে ওখান থেকে জালি কাজ করে ওর একবার ওটিপি 600 টাকা করে ও নিত, ঠিক আছে, আর ওই ওইটা দিয়ে ও জালি মানে উইদাউট এনি প্রপার ডকুমেন্টস ও আপলোড করে। এটা আমরা লাস্ট মানে অনেকদিন ধরে আমরা চেষ্টা করছি, মানে কথাই থেকে আমরা বুঝতে পারি 30 তারিখ জুন, এই জুন 30 তারিখ আমাদের জেলা থেকে সুশীল রঞ্জন দপ্তর থেকে আমাদের ব্লক এলাকার অফিসার যিনি এই মানে লক্ষ্মী ভান্ডার ব্যাপারটা দেখেন ওনার কাছে ফোন আসে। তারপরে ও এসে ওকে আমি ডাকলাম, এখানে ডেকে জিজ্ঞাসাবাদ করলাম যে কী আর কী করা, ডিটেলসে বলে দিলেন যে ও 600 টাকা করে একটা অতিথি নিত তপাস বাসাকে কাছে। তারপরে পুলিশ এসে ওকে নিয়ে গেল। যদিও আমি টেকনিক্যালি ওর ব্যাপারটা বলতে পারি না, কিন্তু ওটিপি আমার কাছে আসতো, হ্যাঁ আমার কাছে আসতো, আমি অন্য কাউকে দিই না, আমার প্লাস বিডব্লিউ যিনি ব্যাপারটা দেখে উনি আমার কাছে থেকে নিত বাস ওনাকে দিতাম। তাছাড়া আমরা কিছুটা হলে এখান থেকে মানে শেখা হলো আমাদের, তো এটা নিয়ে আমরা মানে মাঝে মাঝে আমরা ওই আমাদের মেল আইডি বা অফিসের মেল আইডি বা এই মানে নিজের পাসওয়ার্ডগুলো আমরা চেঞ্জ করতে পারি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম সাকম্বরী অটোমোবাইল নিয়ে এলো ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর। অতি উন্নত প্রযুক্তি এবং অনুভবী ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি এসিই ট্রাক্টর চাষের কাজসহ অন্যান্য কাজের জন্য সর্বোৎকৃষ্ট পছন্দ। এসিই ট্রাক্টর বিশ্বমানের পরীক্ষা ও গুণগত মানের পরীক্ষায় সফল। বাজার চলতি যে কোনো ট্রাক্টরের চাইতে তেল সাশ্রয়ী, শক্তিশালী এবং কঠোর পরিষেবা প্রদানকারী এই এসিই ট্রাক্টর সর্বোৎকৃষ্টতার দাবি রাখে এবং সারা দেশের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই সঙ্গে কৃষক ভাইদের চাষের সুবিধার্থে এসিই কোম্পানি সুলভ মূল্যে নিয়ে এসেছে অতি উৎকৃষ্ট মানের রোটাভেটার এবং হারভেস্টার। তাই ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর, রোটাভেটার এবং হারভেস্টার নিতে আজই যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার এসিই ট্রাক্টরের একমাত্র অথরাইজড ডিলার সাকম্বরী অটোমোবাইলসে। আমাদের ঠিকানা সাকম্বরী অটোমোবাইল, জামবাগান, বংশিয়ারি, দক্ষিণ দিনাজপুর। আমাদের ফোন নম্বরগুলি হলো